পশ্চিমবঙ্গের রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস অটোর ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অটোচালক সহ নয়জন মহিলা যাত্রীর মৃত্যুর ঘটনা দুঃখ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকেই। দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, শেষকৃত্যের জন্য প্রতি পরিবারকে দেওয়া হবে 2000 টাকা। বুধবার টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, আমরা মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা প্রদান করব। সমব্যথী প্রকল্পের অধীনে মৃতদের শেষকৃত্য সম্পাদনের জন্য 2000 টাকা দেওয়া হবে। অন্যদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে লিখেন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা। নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে 2 লক্ষ টাকা। আহতদের প্রত্যেকে পাবে 50,000 টাকা। মঙ্গলবারই রামপুরহাট থেকে সুরির পথে বাস অটোর ভয়াবহ সংঘর্ষ হয়। প্রাণ যায় অটো চালক ও 8 মহিলা যাত্রীর।